ফিগার ঠিক রাখবেন কিভাবে? ফিগার ঠিক রাখার জন্য নিম্নলিখিত হেলথ টিপস মেনে চলতে পারেন। এক, নিয়মিত ও পরিমিত খাদ্যাভ্যাস গড়ে তুলুন। খাদ্য তালিকায় আমযুক্ত খাবার বৃদ্ধি করুন। আমিষ ও চর্বি জাতীয় খাবার কমিয়ে আনুন। ভাজাপোড়া ও ফাস্টফুড জাতীয় খাবার সম্পূর্ণ বন্ধ করুন। খাবারের শুরুতে 1 থেকে 2 গ্লাস পানি পান করুন। খাবার শেষে অত্যন্ত 1 থেকে 2 ঘন্টা পর পানি পান করবেন। লাল মাংস, 4 পা বিশিষ্ট পশুর মাংস, দোকানে কেনা মিষ্টি, ঘি, ডালটা, ডাল ও ডাল জাতীয় খাবার কম খাবেন। ফলমূল ও শাকসবজি বেশি করে খাদ্য তালিকায় রাখুন। একবার বেশি করে খাওয়ার চেয়ে অল্প অল্প করে বারবার খেতে পারেন। রাত্রে আহার তাড়াতাড়ি করা উচিত ও আহারের 1 থেকে 2 ঘন্টা পর শোবার অভ্যাস গড়ে তুলুন। 2, নিয়মিত ও পরিমিত নিদ্রা সুস্বাস্থ্য ও ফিগারের জন্য খুবই প্রয়োজন। দিনে শোবার অভ্যাস ত্যাগ করুন, রাত্রে তাড়াতাড়ি শোবার অভ্যাস গড়ে তুলুন। গত 6 থেকে 7 ঘন্টা পর শোবার অভ্যাস গড়ে তুলুন। 3, যাদের মেদ ও বা ভুঁড়ি জমেছে তারা নিয়মিত সঠিক ব্যায়াম করতে পারে। তার জন্য আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করতে পারেন। মনে রাখবেন, ভুল ব্যায়াম ও অনিয়ন্ত্রিত জিম এক্সারসাইজ আপনার সমস্যা আরও বাড়িয়ে তুলতে পারে। 4, দৈনিক নিয়মিত সমতল জায়গায় হাঁটুন। মনে রাখবেন, হাঁটা সর্বোৎকৃষ্ট ব্যায়াম। নিয়মিত অত্যন্ত 1 থেকে 2 ঘন্টা হাঁটার অভ্যাস গড়ে তুলুন। 5, প্রাতকালে ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তুলুন ও সকালে স্কুল, কলেজ বা অফিসে যাওয়ার পূর্বে গোসল সেরে নিন। 6, লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করুন। 7, সাইক্লিং বা সাঁতারের সুযোগ থাকলে নিয়মিত করুন। 8, দৈনন্দিন কাজকর্ম ও চলাফেরার সময় সোজা ও সঠিকভাবে করুন। মনে রাখবেন, চলাফেরা শারীরিক কাজের ক্ষেত্রে আপনার শরীরের অবস্থানগত ভুলের কারণে শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। আপনার বসা, শোয়া, কম্পিউটিং, দৈনন্দিন কাজ অথবা প্রফেশনাল কাজে কোনো শারীরিক সমস্যা দেখা দিলে আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করতে পারেন। 9, দেহ মন অঙ্গাঙ্গিভাবে জড়িত। যে কোনো প্রতিকূল মানসিক চাপে নিজেকে দূরে না সরিয়ে ধৈর্য সহকারে মোকাবেলা করুন। সর্বোপরি সুস্থ ও সুন্দর চিন্তা করুন ও পান খুলে হাসুন। এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। বাত, ব্যথা, প্যারালাইসিস ও হাড়জোড়া রোগের নিয়মিত পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট পেতে বেল বাটনটি চাপুন।